সালামু আলাইকুম। এই সেকেন্ড আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। প্রাচীনকালে সমতট বলতে বোঝানো হতো কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে। বাংলাদেশে কতটি জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে? বাংলাদেশের প্রায় মোট 30টি জেলার সাথে ভারতের সীমান্ত রয়েছে। বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট ব্যবস্থা চালু হয় কবে? বাংলাদেশের সর্বপ্রথম 1996 সালে ইন্টারনেট ব্যবস্থা চালু হয়। ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান? ফরায়েজি আন্দোলন প্রধান। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার কত? 2021 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার 75.2%। বিবিএস এর 2021 সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন জেলার সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয়? বিবিএস 2021 সালে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন জেলায় সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয়? মুন্সিগঞ্জ জেলায়। নিম্নের কোন দেশটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল? রাশিয়া। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি? বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কুদরত-এ-খুদা কমিশন। বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা কতটি? মোট 350টি। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল হচ্ছে 2021 থেকে 2025 সাল পর্যন্ত। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর গ্রাউন্ড স্টেশন কয়টি? বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর গ্রাউন্ড স্টেশন দুইটি। 2021-22 সালের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপি বরাদ্দ কত টাকা? 2021-22 সালের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপি এর বরাদ্দ 2,25,324 কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য থেকে উৎক্ষেপণ করা হয়? ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে উৎক্ষেপণ করা হয়। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মাটির ময়না এর পরিচালক কে? তারেক মাসুদ। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে? ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইতালির রোম শহরে অবস্থিত। তালেবানরা পুনরায় আফগানিস্তান দখল করে 15ই আগস্ট 2021 সালে। কোন জারক রস পাকস্থলিতে দগ্ধ জমাট বাঁধায়? রেনিন নামক জারক রস পাকস্থলিতে দগ্ধ জমাট বাঁধায়। এইচটিএমএল বলতে বোঝানো হয় হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে HTTP। পৃথিবীর দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি হলে ওই দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য কত? সময়ের পার্থক্য হবে 4 মিনিট। এই ছিল আজকের ভিডিও। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার, সমাজ, দেশ কিংবা পৃথিবীকে নিজের মতো করে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।